আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা সাবধারা লাইভে আসছি রফিক ভাইয়ের সাথে। আজকে এখানে মূলত সাপ দেখিয়া রফিক ভাইকে ফোন দিছে, দেখা যাক সাপটা উদ্ধার করা যায় কিনা। এটা একটা রাস্তা, হাটার গ্রামের হাটার রাস্তা, পাশে প্রত্যন্ত ফাঁকা জায়গা এবং সব জমি এবং পাশে বাড়ি আছে, এটা একটা মানুষ চলাচলের জায়গা, হাঁটার জায়গা। তো সাপটা এখানে দেখা গেছে, দেখে ফোন দেওয়ার সাথে সাথে রফিক ভাই চলে আসছে, দেখা যাক সাপটা পায় কি না। সাপ তো দেখা গেছে, রফিক ভাই সাপ কি দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সাপ তুমি কয়টা দেখছো? সাপ দেখছি আমি এখানে আজকে, দেখে লেস আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই, তখন আমি দেখি এখানে কালো একটা লেস বাইর করে বেরোই পাইছি, ভয় পাইছি। এখন তো গরমের সিজন, সাপ তো এমনি বেরোই বসে। চাচার ফোন দিছি, রফিক চাচারে, তখন এই আইছে। কই এইখানে ঢুকলো না সাপ? পুরো এদিক কালি যাচ্ছে আপনাকে। ভাই এখন তো সেই প্রজননের সময়, তো এখন শেষ, এখন ডিমে দেয়, ডিম ডিম ডিমে এরকমই একটা মৌসুম, তাই ও এখন তো এই গরমের সিজন, তো সব রাস্তায় বের হয় এরকম বসে না। গাড়ির কাছে বস্তাটা নিয়ে গেলাম। হ্যাঁ দর্শক, আমাকে ফোন দেওয়ার সাথে আমি কিন্তু এখানে প্রাথমিকভাবে চলে আসছি, এসে কিন্তু আমি যে লাইভে কথা বলবো সেই শুরু করি, বাড়ি আইসেই কিন্তু আমি সাপটার দিকে কি করে নজর করে কিন্তু সাপটা আমি ওকে বের করেছি, কিন্তু বের করেই এখন আমি 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 আপনাদের সাথে আপনাদের জন্য বলতেছি যে দেখেন রাস্তাঘাটে এখন কিন্তু গরমের সিজন পড়ে গেছে, রাস্তাঘাটে কিন্তু যে কোনো সময় এরকম সাপ দেখা যেতে পারে বা দেখা যায়, দয়া করে সাপগুলো এরকম কেউ মেরে ফেলবেন না। আমার এলাকায় বা পার্শ্ববর্তী যে এলাকা যেখানে যেখানে দেখেন, আমার নাম্বার 01740997057, এই নাম্বারে ফোন দিলেই আমি তাৎক্ষণিক আপনার যাই সেই সাপটাকে আমি অবশ্যই সেখানে আপনার বিপদ থেকে বা সাপ দেখলে যে একটা সেটা আমি সাপ উদ্ধার করে নিয়ে আসবো। এই এখানে আমি সাপ ধরে কিন্তু মূলত জাস্ট মানুষের সেবা অর্থে এই সাপগুলো ধরে কিন্তু আমার একটা এলাকায় ভিতরে একটা জঙ্গল, প্রত্যন্ত জঙ্গল আছে, ওখানে কিন্তু সাপগুলো ছেড়ে দেই, কিন্তু সেই লাইফ এইটাও আমি ছেড়ে দেবো, এটা আমি আপনাদের লাইফে দেখাবো যে সাপগুলো আমি কোথায় ছেড়ে দিই। এই আর মূলত এই সাপগুলো কিন্তু কেউ আমার মতো এরকম হুট করে কেউ ধরে যাবেন না, এটা অনেক মানে প্রশিক্ষণের ব্যাপার আছে এবং অনেক কৌশল আছে, এগুলো কিন্তু না যায় না শুই না কেউ না বুঝে কেউ এরকম ধরতে যাবেন না, ধরতে গেলে হয়তো একটা বিপদও একসময় হয়ে যেতে পারে। আমি আপনি আপনারা দেখছেন আমি যেভাবে খুব সহজে সাপগুলো ধরতেছি বা ধরি, এটা কিন্তু এতটা সহজ না, এটা অনেক কৌশল, অনেকটাই টেকনিক। এই সাপ ধরাটা কিন্তু কোনো তন্ত্র না মন্ত্র না, এটা কিন্তু কৌশল এবং টেকনিক, এটাই বাস্তব। কিন্তু বাইচান্সলি একটা যদি
দুর্ঘটনা ঘটে তখন কিন্তু তখন সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ছাড়া কোনো উপায় নেই, খুব একটা মারাত্মক ব্যাপার। যে সাপে কামড় দিলেই যে উজা বা বুদ্ধ উজার কাছে গেলে ঝাইরা বিষ নামায় বা ই করে, এটা কিন্তু একদম টোটাল আমি এটা আমি সমর্থন করি না, এটা আমি বিশ্বাসও করি না। দেখেন এই সাধারণ এই যে সাপটা আমি ধরলাম, এই সাপটা যদি একটা কামড় দেয় তাহলে একবারে যে ওই মানে বেনাম দিতে পারে সেই বেনামে কিন্তু একশো মানুষের যে একটা বডি যদি হয়, একশো মানুষের সম্মিলিত একটা বডি হলো তাও 15 মিনিটে সে কাবেজ হয়ে যাবে এমনটাই। আর সাপের কামড়ে কিন্তু পৃথিবীতে দুইটা জিনিসই মারা যায় না, সেটা হলো এক নম্বরে ঘোড়া, দ্বিতীয় নম্বরে ভেড়া। এই দুইটা জিনিস কিন্তু সাপের কামড়ে মারা যায় না। আর যত প্রাণী আছে, এই যে অনেকে বলে সে বেজি সাপের কামড়ে মারা যায় না, এটা ভুল। বেজি কিন্তু সাপের কামড়ে মারা যায়, এত সাধারণত মানুষ তো দূরের কথা। মানুষের শরীরে যে ইয়ে সাধারণ একটা মানুষের শরীরে যে ইয়ে আছে সক্ষম আছে ব্লাডের যে শক্তি আছে, ও একটা কামড় দিলে এরকম সাপে কামড় দিলে সে 15 মিনিটে সে ডেট। আর একটা ঘোড়া যদি এরকম 6টা সাপে কামড় দেয় তারপরেও কিন্তু সেই ঘোড়াটা ডিস্টার্ব হবে না। ঘোড়ার ভিতরে আল্লাহ দৈত্য একটা জিনিস, ওর শরীরের ভিতরে হাইটোক্সিন বলতে একটা জিনিস ওর ব্লাডের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আর এই জন্য আর দিদি আমি যাবো না, যাই হোক আপনাদের দেখানোর শুনতে আমি অনেক কিছুই মানে বলতে পারি নাই, কারণ এই সাপটা এসে দেখে উদ্ধার করতে পারছি এটাই। এই বাবা দিকে আসো, তোমাদের এখানে এই চলার পথে যদি কখনো সাপ দেখো তোমরা তো কি করো, মারি ফেলাও? না মারবো না। তোমরা আমার নাম্বার তোমাদের কাছে আসলে সবার কাছে নাম্বার নিয়ে আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা তাহলে আমার আপনি আই গেছেন ওখানে দেখি ল্যাশটা বাইরে সকালবেলা ঠিক আছে, এরপরে কখনো সাপ দেখলে সাপ কেউ মারবা না। আর তুমি তোমাদেরকে বলি আমার নাম্বার তো লাইফে তোমরা দেখছো বা আমি সাপ এগুলো তো উদ্যোগে নেই, বা তোমরা আমার নাম্বারে ফোন দিলে আমি সাথে সাথে আমি তোমাদের কাছে চলে আসি যে যেখান থেকে ফোন দেয়। আর আমার সাপ কেউ মারবা না, দয়া করে সাপ মারা গেল। সকালবেলা আমি চা খাই দিয়েছিলাম দোকানে, এখন দেখি কি কালা একটা ল্যাশ ওখানে বাইর করে নেয়, তখন আমি বয়সতে ওকুল লাফাই দিচ্ছি, তারপরে দোকানে গিয়া আপনার নাম্বার লইছি যে নাম্বারটা দেন, আমার ফোনে এমবি নাই সে নাম্বারটা দেন, তার আপনার ফোন দিছি তা আপনি আগে তো দেখেন যে পরিস্থিতি দেখছেন এরকমই, যদি কোনো সময় কেউ দেখো এখন ফোন দেবে সাপ তো মারবো না। ঠিক আছে ধন্যবাদ তোমাকে আর ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা দেখলেন যে আমি এই সাধারণত এখন তোমাদের এখানে আসা যাওয়ার কোনো ই নেই, ভয় নেই, আর ভয় নেই। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকো। এই রুখতে কই দাদা, রুখতে দাও। এই গাড়ি কত দূর?